মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। শ্রী শ্রী মায়ের স্মৃতি সুহাসিনী দেবী। আমার মা সুহাসিনী দেবী উদ্বোধনে শ্রী শ্রী মাকে দেখেছিলেন। শ্রী শ্রী মা যেসব কথা ভক্ত মহিলাদের বলতেন এবং আমার মাকেও যা বলতেন সেগুলি তিনি খাতায় লিখে রাখতেন। গৌরী মা এবং ঠাকুরের কয়েকজন সন্তানের সান্নিধ্য লাভের সৌভাগ্য তাঁর হয়েছিল। ঠাকুরের সন্তানদের মধ্যে যাদের সান্নিধ্য মা লাভ করেছিলেন তাঁরা হলেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এবং স্বামী অভেদানন্দ। মা তাঁদের কথাও তাঁর খাতায় লিখে রাখতেন। মায়ের এই খাতা একদিন সরলা দেবী, পরবর্তীকালে প্রবাজিকা, ভারতী প্রাণা দেখেছিলেন। তিনি খুব খুশি হয়ে বলেছিলেন, এটা তুমি খুব ভালো কাজ করেছ, একদিন মাও তো ঠাকুরের কাছে চলে যাবেন, তখন তো আমরা আর তাঁর মুখের কথা শুনতে পাব না। লেখা থাকলে মাঝে মাঝে মন খারাপ হলে পড়ে শান্তি পাবে, তুমি পড়ো বা যেই পড়ুক তারই মনে ভক্তি, ভালোবাসা ও পবিত্রতার ভাব জেগে উঠবে। মা তাঁর খাতায় শ্রী শ্রী মায়ের সম্পর্কে যা লিখে রেখেছিলেন তা এখানে তুলে ধরছি। নীলিমা চট্টোপাধ্যায়, আরামবাগ, জেলা হুগলি। আমার প্রথম সন্তান শান্তি হবার পর দুটি যমজ মেয়ে হয়। কিছুদিন পর মেয়ে দুটি মারা যায়। স্বাভাবিকভাবেই আমার মন তখন খুব খারাপ। আমার বাল্যবন্ধু সরলাদি আমাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে যায়। এটি 1918 সালের কথা। সরলাদি তখন বোসপাড়া লেনে ভগিনী নিবেদিতা স্কুলে থাকত। এই সরলাদি পরবর্তীকালে সারদা মঠের প্রথম অধ্যক্ষা, প্রব্রাজিকা, ভারতী প্রাণা। নিবেদিতা স্কুল থেকে সরলাদি এসে মায়ের সেবা করত। মা তাকে খুব স্নেহ করতেন। সরলাদি আমাকে উদ্বোধনে নিয়ে যায়। তখন মায়ের বাড়ি এত বড় ছিল না। মা তখন দোতলায় তার ঘরে পুজো করছিলেন। তখন বারান্দাটি ছোট্ট একফালি ছিল। বারান্দা থেকে মাকে দেখা যাচ্ছিল। দেখলাম মা গভীর ধ্যানমগ্না। আমি ধ্যানুরতা মাকে এবং সিংহাসনে ঠাকুরকে দেখছিলাম। মাকে সেই আমার প্রথম দর্শন। দেখে মনে হলো সত্যিই মা যেন জগৎ জননী। দেখতে খুব সুন্দরী নন, তবে কি এক জ্যোতি যেন তাঁর সারা মুখে মাখানো। সেই মুখে অপূর্ব করুণার ভাব। কিছুক্ষণ পর মা চোখ মেলে ফুল নৈবেদ্য দিয়ে এক মনে ঠাকুরের পুজো করতে লাগলেন। অনেকক্ষণ পর ভোগ নিবেদন করে মা বারান্দায় এসে দাঁড়ালেন। সরলাদি এবং আমি মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করলাম। মা সরলাদিকে জিজ্ঞেস করলেন, মেয়েটি কে? সরলাদি বলল, আমার ছোটবেলার বন্ধু, কাছেই থাকে বলি সে আমার বাবা মার পরিচয় দিল। তারপর বলল, কিছুদিন হলো ওর দুটি যমজ মেয়ে মারা গেছে। খুব মন খারাপ, তাই আপনার কাছে আনলাম। শ্রী শ্রী মা মমতা মাখা কণ্ঠে বললেন, আহা বাছারে বলে আমার মাথায় হাত রেখে বললেন, বেশ তো, তুমি মাঝে মাঝে যখনই সময় পাবে আমার কাছে চলে এসো মা। মায়ের সেই স্নেহস্পর্শে এবং মমতা মাখানো কথায় আমার শরীর মন যে কি হয়ে গেল তা আমি ভাষায় বোঝাতে পারবো না।
কি স্নেহ ও করুণা মাখা সেই অপূর্ব দুটি চোখ, আর কি প্রাণ জুড়ানো সেই করস্পর্শ! মনে হলো যেন কত জন্ম জন্মান্তরের আমার মা তিনি। কত স্নেহ, কত মমতা, কত করুণা পূর্ণ কুম্ভের মতো বুকের মধ্যে নিয়ে বসে আছেন শুধু আমারই জন্য। মা গোলাপ মাকে বললেন আমাদের প্রসাদ দিতে। গোলাপ মা আমাদের ফল প্রসাদ দিলেন। মা বললেন, খাও মা, প্রসাদ খেয়ে হাত ধুয়ে চরণামৃত খেও। আমরা তাই করে মায়ের ঘরে এসে বসলাম। মা কত কথা বললেন। সরলাদি চুপি চুপি আমাকে বলল, এবার আমাদের যেতে হবে, নইলে মায়ের জল খাবার খেতে দেরি হয়ে যাবে, গোলাপ মা বকাবকি করবেন। ইচ্ছে না থাকলেও উঠতে হলো। মাকে প্রণাম করতে মা দুহাত মাথায় দিয়ে বললেন, এসো মা, ঠাকুর তোমার মনে শান্তি দিন, আবার এসো। জীবন্ত জগৎজননীকে প্রাণ ভরে দেখতে দেখতে সেদিনের মতো বিদায় নিলাম। তারপর প্রায় যেতাম উদ্বোধনে মায়ের কাছে, কখনো সরলাদির সঙ্গে, কখনো একাই, আবার কখনো সুধীরাদি কিংবা প্রফুল্ল মাসির সঙ্গে। যতক্ষণ মার কাছে থাকতাম খুব ভালো লাগত। তারপর আমার ছেলে পরু হল, তখন আমরা এখনকার নিবেদিতা লেনের বাড়িতে। পরুর বয়স 3-4 মাস হতে সরলাদি বলল, চলো মাকে তোমার ছেলে দেখিয়ে আনি। গেলাম, আমাকে দেখিয়ে মা বললেন, এতদিন আসুনি কেন গো? আমি হরুকে মায়ের পায়ের কাছে রেখে বললাম, এই যে মা, ছেলে হয়েছে বলে, একে আপনার পায়ের ধুলো দিন। মা বললেন, আহা, বাচ্চাকে মাটিতে শোয়াচ্ছ কেন, দাও আমার কোলে দাও। হরুকে কোলে নিয়ে মা বললেন, বাহ, বেশ ছেলে। হরুর মাথায় হাত বুলিয়ে মা আশীর্বাদ করছেন দেখে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম। কিছুক্ষণ পর মাকে প্রণাম করে ফিরে এলাম। মায়ের কাছ থেকে যখনই চলে আসতাম তখনই খুব মন খারাপ লাগত, কে জানে আবার কবে কখন আসতে পারবো। আসার সময় মা মাথায় হাত দিয়ে চিবুক স্পর্শ করে আদর করতেন। মায়ের এই ছোঁয়াটুকু যেন সব সময় লেগেই থাকত। মা ছিলেন অন্তর্যামিনী। রোজ ভাবতাম, আহা, এতদিন মার কাছে যাচ্ছি, কখনো একটু মায়ের পদসেবা করার ভাগ্য হলো না। একটা দিনও যদি মায়ের পায়ে একটু হাত বুলিয়ে দিতে পারতাম। মনের এই আকুতি মায়ের কাছে কখনো মুখ ফুটে বলতে পারেনি গোলাপ মার ভয়ে। বললে হয়তো মা নিজেই এটুকু সেবার অধিকার দিতেন। মনের ইচ্ছে মনে চেপেই কাঁদতাম আর মনে মনে বলতাম, মা গো, ঠাকুরকে তো দেখিনি, তোমার দয়ায় তোমায় দেখলাম, তোমার কথা শুনলাম, তোমার চরণ স্পর্শ করলাম, আমার মাথায় মুখে তোমার স্পর্শ পেলাম, কিন্তু সংসারী বলে কি আমার একটু সেবা নেবে না? তোমার পায়ে একটু হাত বুলিয়ে দেবার অধিকারও কি আমার নেই? এরপরে একদিন মায়ের কাছে গেছি। সেদিন শান্তি আমার সঙ্গে ছিল। ঘরে ঢুকে দেখি মা শুয়ে আছেন, 2-3 জন ভক্ত মেয়ে মেঝেতে মাদুরে বসে। আমি দূর থেকে মাটিতে মাথা রেখে মাকে প্রণাম করতে মা সস্নেহে বললেন, এসেছো মা, বসো, শরীরটা ভালো যাচ্ছে না। শরৎ, গোলাপ, যোগিন, সরলা সবাই ব্যতিব্যস্ত আমাকে নিয়ে, আমার নিজেরই লজ্জা লাগছে। তবে কি জানো মা,
দেহ ধারণ করলে দেহের ভক্ত করতেই হবে। এই কথা বলে মা চুপ করে রইলেন। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে মা বললেন, বুড়ো হয়েছি, বাতে ধরেছে, হাতে পায়ে বাতের ব্যথা, একটু টিপে দিলে আরাম হয়, তুমি একটু টিপে দেবে? একজন ভক্ত মহিলা তৎক্ষণাৎ উঠে বললেন, মা আমি দিচ্ছি। মা সস্নেহে তার দিকে চেয়ে বললেন, তুমি বসো মা, তুমি তো সেদিন কতক্ষণ দিলে, আজ সুহাস দিক। আমার মনের ভিতর তখন ঝড় বইছে। আনন্দে বিস্ময়ে আবেগে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছি, মা গো তুমি অন্তর জামিনী, তুমি আমার অন্তরের চাওয়া জেনেছো মা। চোখের জল উপচে পড়তে চাইছিল। আমার পরম পাওয়ায় বুক ভরা আনন্দের কান্না চেপে রেখে মাটিতে বসে মায়ের চরণে হাত বোলাতে থাকলাম। একটু পরেই মা বললেন, ও কি মাটিতে ওখাবে বসে কি হয় মা, তুমি উঠে এই তক্তপোষেই বসে একটু জোরে জোরে টেপো। মায়ের আদেশ। মনে মনে ঠাকুর ও মায়ের কাছে ক্ষমা চেয়ে তক্তপোষে বসে অনেকক্ষণ মায়ের তুল তুলে নরম পাদুটি কোলে তুলে নিয়ে দেবতা ঋষি মুনির আরাধ্যা ও দুর্লভা আদ্যাশক্তির পদসেবা করলাম। একটু পরেই পাশ ফিরে শুয়ে মা বললেন, খুব আরাম হচ্ছে। মা পাশ ফিরে শুয়ে আছেন। আমি শান্তিকে ইশারায় ডেকে চুপি চুপি বললাম, আর তুইও একটু মায়ের পায়ে হাত বুলিয়ে দে। শান্তি তার কচি হাতে মায়ের পায়ে হাত বুলাচ্ছে দেখে মা হেসে বললেন, ও মা থুই, তোকে আর বুলোতে হবে না, বলে একটু আদর করে চুমু খেয়ে পাশে বসতে বললেন। বেশ কিছুক্ষণ পর গোলাপ মা এসে ঘরে ঢুকলেন। গোলাপ মাকে দেখেই ভয়ে আমার হাত আপনা থেকেই থেমে গেল। এই বুঝি গোলাপ মা বকুনি দেবেন মায়ের তক্তপোষে বসেছি বলে। মা চোখ বুঝেছিলেন। আমার হাত থেমে যেতে মা চোখ চেয়ে বললেন, কি হলো গো? তারপর গোলাপ মাকে দেখে বুঝতে পারলেন সব। গোলাপ মাকে বললেন, আমাকে ডাকুনি কেন? মা কোমল কণ্ঠে বললেন, তোমরা তো সব সময়ই করছো, এদেরও তো মনে ইচ্ছে হয়, তাই আমিই বলেছি। তক্তপোষে বসে পা টিপতে আমিই ওকে বলেছি। গোলাপ মা একটু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, দাও গো মেয়ে দাও। এই প্রথম গোলাপ মাকে হেসে এভাবে কথা বলতে দেখলাম। গোলাপ মা হাসি মুখে মার ঘর থেকে চলে গেলেন। তারপরেও কিছুক্ষণ মায়ের পদসেবা করলাম। সন্ধ্যার মুখে মা বললেন, থাক মা থাক, এখন খুব আরাম লাগছে। কিছুক্ষণ পর মাকে প্রণাম করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত দুটো দিয়ে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল মায়ের পায়ে ছোঁয়া লেগে রয়েছে এই হাত দুটোতে, অন্য কিছুতে হাত দিলে সেই ছোঁয়া হারিয়ে যাবে। সেদিন রাত্রে আনন্দে আর ঘুম হয়নি। অন্তর্যামিনী মায়ের করুণার কথা ভেবে বারবার চোখের জলে বুক ভেসে যাচ্ছিল। তারপরেও দু তিন দিন ধরে হাত দুটো দিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করছিল না। শ্রী শ্রী মায়ের কাছে সন্ধেবেলা শুনতাম, দুর্গা দুর্গা, শিব শিব, লক্ষ্মী নারায়ণ, হরিবোল হরিবোল, গুরুদেব গুরুদেব, রাধা শ্যাম, গঙ্গা গঙ্গা, ব্রহ্মবাড়ি, গোবিন্দ গোবিন্দ, জয় মা জগদম্বা। মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছি
তার কোনো তুলনা হয় না। একদিন একজনকে মা বললেন, সব সময় ঠাকুরের কথা চিন্তা করবে, দেখবে মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। মায়ের এই কথাটি আমি সব সময় মনে রেখেছি। জীবনে যখনই দুঃখ কষ্ট পেয়েছি, তখনই মায়ের কথাগুলি স্মরণ করে শান্তি পেয়েছি, শক্তি পেয়েছি। একদিন মায়ের বাড়িতে গিয়ে দেখি মায়ের ঘরে বেশ কয়েকজন ভক্ত মহিলা বসে আছেন। মা শুয়েছিলেন, আমাকে দেখে হাসি মুখে মা বললেন, এসো এসো, আজ যে মেয়েকে নিয়ে আসুনি, ওরা সব ভালো আছে তো? আমি বললাম, হ্যাঁ মা, সবাই ভালো আছে। মেয়েকে আনলে বড় জ্বালাতন করে আপনাকে, অতিষ্ঠ করে তোলে সবাইকে, তাড়াতাড়ি চলে যেতে হয়, তাই আজ ওকে রেখে এসেছি। মা হেসে বললেন, কই, আমি তো বাপু বুঝতে পারি না, আমাকে বিরক্ত করে। তাছাড়া ছোট ছোট ছেলে মেয়েরা একটু দুষ্টুমি তো করবেই, এই যে রাধিকে দেখছ, ও কি কম বিরক্ত করেছে? ওর মা তো পাগল, ওর যত কিছু আবদার আহ্লাদ সব আমার কাছেই, আর যে আর কি যে পায় না। কথায় বলে না, ভিজে চিনি শুকিয়ে খাবো, শুকনো চিনি ভিজিয়ে খাবো, সেই রকম বায়না রাধের। বায়না না মেটাতে পারলে শুরু করে দিত চিৎকার কান্না। কত কিলচর যে আমাকে দিয়েছে কি বলবো। আমার উপরে রাধির অত্যাচার দেখে আমার মা অস্থির হয়ে যেত, গজর গজর করে বলতো, নিজের পেটে তো একটা হলো না, যত সব পরের ঝঞ্ঝাট নিয়ে কেমন করে যে তুই হাসি মুখে থাকিস বাপু তা বুঝি নে। আমি আবার মাকে কত রকম বলে তবে শান্ত করতাম। কথাগুলি বলে মা একটু চুপ করে থাকলেন। ওই সময়ে একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা মা, আজ যদি দিদিমা থাকতেন তাহলে আরো কত অধৈর্য হতেন। আজ কত ছেলে মেয়ে মা মা করে এসে আপনাকে এত বিরক্ত করছে। আমরাও তো আপনার পেটে হইনি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই? এ কথা শুনেই মা উঠে বসলেন, তপ্ত স্বরে বললেন, কি বললে, আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে ন, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি, যে যেখান থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে। আমার মাও শেষ জীবনে বুঝেছিলেন নরেন, রাখাল, শরৎ, সারদা, যোগেন, নিরঞ্জন, গিরিশবাবু, নিবেদিতা এদের দেখে। তাদের মা ডাক শুনে কত খুশি হয়েছিলেন মা, বলতেন, আহা, আমার মনের সাথ মা দুর্গা এতদিনে মিটিয়েছেন, আমার সারদা কত ছেলে মেয়ে, ওরা যখন আমাকে দিদিমা বলে ডাকে আমার প্রাণটা জুড়িয়ে যায়, ওরা যখন আবদার করে আমার কাছে খেতে চায়, কথা বলে, গল্প করে, তখন কত যে আনন্দ আমার হয় তা কি আর বলবো। মা কত খুশি হয়ে ছেলেদের নাড়ু মুড়ি দিতেন আর ওরা একসঙ্গে হই হই করে খেত। মা বসে বসে দেখতেন আর হাসতেন। মায়ের মুখে কি যে তৃপ্তি তখন দেখেছি। তখন অবশ্য মেয়েরা এত ছিল না, আর জয়রামবাটিতেও মেয়েরা এত যেত না। জয়রামবাটিতে যখন মেয়েদের যাওয়া শুরু হলো তখন মা চলে গেছেন, কিন্তু যাবার সময় আমার মা হওয়া দেখে বড় আনন্দ নিয়ে গেছেন গো। যে মেয়েটি মাকে প্রশ্ন করেছিল
সে বোধহয় একটু সংকুচিত বোধ করছিল। মা থামতেই মায়ের পা ধরে সে খুব কাঁদতে লাগলো। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এখনো সময় আসেনি মা সবকিছু বুঝে নেবার, তাই তো আমার ছেলে মেয়েরা অবুঝের মতো কথা বলে, সময় হলে সব বুঝতে পারবে। আসলে আমরাও তো আপনার পেটে হইনি, এই কথাটা মায়ের কাছে ছিল অসহ্য। মহিলাটি বারবার মায়ের কাছে ক্ষমা চাইছিল, মা কিন্তু ক্ষমার মূর্তি হয়ে হাসছিলেন আর তাকে বোঝাচ্ছিলেন। দৃশ্যটি দেখে ওখানে সকলের চোখে জল আসছিল। মা কিছুক্ষণ পর বললেন, দেখো মা, সবাই কি সহজে বুঝতে পারে? সংসারে মানুষের কত কষ্ট, এই সব কষ্ট দেখেই তো ভগবান বারবার নেমে আসেন, কিন্তু ভগবানের অবতারদের কজন চিনতে পারে, কজন বুঝতে পারে? যখন তারা চলে যান তখন লোকে ক্রমশ বোঝে। মা কি বলতে চাইছিলেন স্বয়ং জগদম্বা পৃথিবীতে নেমে এসেছেন তাঁর রূপে? তাকে জগতের মা বলে এখন সবাই চিনতে পারছে না, কিন্তু ক্রমে পারবে। সেদিন আর কোনো কথা হলো না। একটু পরে মাকে প্রণাম করে প্রসাদ নিয়ে সবাই চলে এলাম। দু চার দিন মায়ের কাছে না গেলে মন খুব খারাপ হয়ে যেত। একদিন মায়ের বাড়িতে গেছি, দেখলাম মা পা ছড়িয়ে পাশের ঘরের মেঝে বসে আছেন। একটি মেয়ে মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে দেখে মা হেসে বললেন, এসো মা, আজ যে দেখছি আমার পল্টন এসেছে। শান্তি মাকে প্রণাম করতে মা তার চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে বললেন, শিশুদের ভিতরে ভগবানের আসন পাতা, তাদের মধ্যে তাঁর প্রকাশ বেশি, কারণ তারা সরল ও পবিত্র। তাই তো ঠাকুর বলতেন, শিশুর মতো মাকে ডাকলে মা ছুটে আসবেনই। একটু চুপ করে যেন অন্তর্মুখী হয়ে মা বললেন, আহা, ঠাকুরের ঠিক এমনটি হয়েছিল। তখন আমি জয়রাম বাটিতে, খুব ছোটটি নই, শুনতাম গঙ্গার পাড়ে মুখ ঘষে মা মা বলে কাঁদেন, দেখা দে দেখা দে বলে মাকে ডাকেন। লোকে তো বুঝতো না কিছু, তাই পাগল বলে রটাত। শুনে আমার খুব কষ্ট হতো, কাউকে কিছু লজ্জায় বলতেও পারতাম না, শুধু ভানু পিসির কাছে গিয়ে ছল ছল চোখে বসলেই সব বুঝতে পারত। আমাকে জড়িয়ে ধরে আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে সে বোঝাত, লোকের কথায় কান দিয়ে কেন মন খারাপ করিস, অমন শিবের মতো স্বামী তোর, আমি বাসর ঘরেই চিনেছি, তুই ভাবিস না, একদিন দেখবি ওই পাগলই জয় করবে সবার মন। সে তো মায়ের নামে পাগল, মাই সব ঠিক করে দেবেন। এরকম কত কথা বলে কাছটিতে শোয়াত। তার মতো মাকে আর কি কেউ ডাকতে পেরেছে বা পারবে? মা তিনি জগৎকে দেখিয়ে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে সব ভুলে শুধু মা মা বলে ডাকলে মাকে পাওয়া যায়। সেজন্যই তো তিনি বলতেন, শিশুর মতো সরল মনে মাকে ডাকলে মা যেমন সব কাজ ফেলে দিয়ে ছুটে আসে, ভগবানকেও তেমনি আন্তরিকভাবে ডাকলে আসবেনই আসবেন। তোমরাই বলো না, সংসারের কাজে যতই ব্যস্ত থাকো, যখন ছেলে বা মেয়ে মা মা বলে চেঁচিয়ে কাঁদে, তখন কি সব কাজ ফেলে রেখে আগে তাকে কোলে নাও না? মায়ের কথা শুনে আমরা সবাই হাসতে থাকলাম। মাও হেসে বললেন, কি ঠিক বলিনি? আমরা হেসে বললাম, ঠিক বলেছেন মা। আমি হঠাৎ বলে ফেললাম,
আচ্ছা মা, তুমি যে বলি জিভ কেটে চুপ করে গেলাম। মা বললেন, কি হলো, জিভ কাটলে কেন? আমি লজ্জিত হয়ে বললাম, মা আপনাকে তুমি বলে ফেলেছি, ক্ষমা করবেন। মা জোরে হেসে বললেন, দেখো পাগলি মেয়ের কাণ্ড, তাতে কি হয়েছে? নিজের মাকে লোকে তুমি বলে না তো কি আপনি আজ্ঞে করে বলে? আমি তো তোমাদের সকলের মা, সত্যিকারের মা, আমাকে তুমি তো বলবে। মায়ের স্নেহবিগলিত কথাগুলি এবং মা যে আমাদের সত্যিকারের মা, এ কথা তার নিজের মুখ থেকে শুনে আমার সারা শরীর যেন কেমন হয়ে গেল, চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি মায়ের পায়ের উপরে নিজের মাথা রেখে পা দুটি ধরে খুব কাঁদছি। মা আমার মাথায় হাত দিয়ে হাসতে হাসতে বলছেন শুনতে পেলাম, দেখো মেয়ে আমার কেঁদে আকুল, বলো কি জিজ্ঞাসা করছিলে? ততক্ষণে আমি উঠে বসেছি। আমি কিছু জিজ্ঞাসা করার আগে গোলাপ মা এসে মাকে ঠাকুরের বৈকালী ভোগ দেবার কথা বলতে মা আমাদের বসতে বলে ওই ঘর থেকে ঠাকুর ঘর গেলেন। সেদিন সুধীরাদিও ছিলেন। মা উঠে যেতেই সুধীরাদি আমাকে বললেন, তুমি আজ করলে কি গো? আজ মায়ের নিজের মুখ থেকে মা যে জগতের সকলের মা এবং সকলের সত্যিকারের মা, তা আমাদের সবাইকে জানবার ও শুনবার সৌভাগ্য করিয়ে দিলে। মা তো সব সময় নিজেকে গোপন করে রাখেন, ধরা দিতে চান না। আমি বললাম, তাই তো সুধীরাদি, আমরা কতটুকু মাকে বুঝতে পারি, তবু তো আপনি সরলাদি মাকে অনেক বেশি পান। আমি তো সংসারী, কখনো দু একদিন বাদে, আবার কখনো 7 দিন বাদে একটুখানি সময়ের জন্য মাকে কাছে পাই। এরকম আমাদের কথাবার্তা চলছে, কিছুক্ষণ পর মা হাসি মুখে ফিরে এলেন, বললেন, কি গো কি সব কথা হচ্ছে তোমাদের? সুধীরাদি বললেন, সুহাস আপনার কাছে বেশি আসতে পারে না, তাই দুঃখ করছিল। মা বললেন, দুঃখ কেন মা, সংসার তো ঠাকুরই দিয়েছেন, ওটা তো তোমাদের কর্তব্য, কর্তব্য সেরে তবে তো আসবে। এই যে সুধীরা, সুমতি, সরলা, এরাও তো নিজের নিজের কাজ সেরে তবে আসে, ইচ্ছে হলেই তো হয় না মা, ইচ্ছে পূরণ তো মানুষের হাতে নয়, তাঁর ইচ্ছে সব হয়। বিকেল প্রায় শেষ হয়ে আসছে দেখে চলে আসতে হলো। সুধীরাদিরা বসে রইলেন। আমার আসতে মোটেই ইচ্ছে করছিল না, মায়ের কাছ ছেড়ে কখনোই আসতে ইচ্ছে হয় না। 4-5 দিন পর আবার গিয়েছি মায়ের কাছে, সেদিন ছিল ছুটির দিন, একাই গিয়েছি। মায়ের ঘরে ঢুকে দেখি অনেকে এসেছেন। মাকে প্রণাম করতে মা হাসি মুখে মাথায় হাত দিয়ে চিবুকে চুমু খেয়ে বললেন, বসো মা। সরলাদি সুধীরাদিও ছিলেন, ওরাও হেসে ওদের পাশে আমাকে বসতে বললেন। সুধীরাদি বললেন, তুমি সেদিন মাকে কি একটা কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলে, সে কথাটা কি? আমি সংকুচিত হয়ে বললাম, সে এমন কিছু নয়, মা শিশুদের কথা বলছিলেন, তাদের সরলতার কথা, পবিত্র স্বভাবের কথা। ওই প্রসঙ্গে আমি মাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, সব শিশুর মনে কি জানার আগ্রহ থাকে? কোনো কোনো ছেলে মেয়েকে দেখি কেমন যেন জুবুথুবু, কিভাবে তাদের মনে স্বাভাবিক কৌতূহল জাগানো যায়, কিভাবে তারা স্বাভাবিক ছেলে মেয়ের মতো হবে? মা হেসে বললেন, সে কি গো, তোমরা মা হয়েছো
আর কিভাবে ছেলে মেয়েদের মনের খবর জানবে তা তোমাদের বলে দিতে হবে। শোনো, ওদের সাথে খুব সহজ সরলভাবে মিশতে হয়, গল্প করতে হয়, ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয়, ওদের বেশি বকাঝকা করতে নেই, মারতে নেই। ওদের বেশি বকাঝকা করলে, মারধর করলে ওরা ভয়ে জুবুথুবু হয়ে যাবে, দূরে সরে যাবে। ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে। ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই। ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবে, ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে। একদিন এক ভক্ত মহিলা মাকে প্রশ্ন করল, আচ্ছা মা, ঠাকুর তো কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন বারে বারে, কিন্তু যারা সংসারে রয়েছে তারা যদি সবাই স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করে চলে যায় তাহলে তাদের অবস্থা কি হবে? আর সংসারে আছি বলে কি আমরা ঠাকুরের ভালোবাসা পাব না? তিনিই তো সব করেছেন, গৃহী এবং সাধু, মেয়ে এবং পুরুষ, তাহলে আমরা কি পাব না তাঁর কৃপা? মা যেন একটু উত্তেজিতভাবে বললেন, সে কি কথা মা, সংসারী হলে তাঁর স্নেহ ভালোবাসা কৃপা তোমরা পাবে না, এ কথা মনে আনছো কেন? বরং ত্যাগী ছেলে মেয়েদের চেয়েও বেশি করে তিনি গৃহী ভক্তদের জন্য ভাবতেন। বলতেন, ওরা বড় দুঃখী, অনেক জ্বালা পায় সংসারে, অনেকে বেরিয়ে আসার জন্য হাঁক পাঁক করে কিন্তু বেরিয়ে আসতে পারে না, অনেকে মনে মনে বড় ব্যাকুল হয় তাকে পাবার জন্য, কিন্তু সংসার জালে জড়িয়ে পড়ায় কিছু করে উঠতে পারে না। জানো মা, ঠাকুর বলতেন সংসারীদের বড় জ্বালা, তাই মাকে বলি, মা ওদের মনে ভাব ভক্তি দাও, তাতে ওরা শান্তি পাবে। কথা মৃতে পড়েছ তো ঠাকুরের কথা, এক হাতে ভগবানকে ধরো আর এক হাতে সংসারের কাজ করো। সাধুরা তো ভগবানের জন্য সব ছেড়ে ছুড়ে সংসার থেকে বেরিয়ে আসে, তাদের আর পিছুটান থাকে না। সংসারীদের কত মায়া মোহ দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকতে হয়, তাদের পিঠে যেন বিষ্মন বোঝা, তাই ঠাকুর সংসারীদের জন্য বেশি ভাবতেন। তাঁর কাছে স্ত্রী পুরুষের ভেদ ছিল না, পুরুষ ভক্তদের জন্য যেমন ভাবতেন তেমনি ভাবতেন মেয়ে ভক্তদের জন্য। তোমাদের তিনি খুব ভালোবাসতেন মা, এ কথা সব সময় মনে রেখো। আর একদিন মায়ের কাছে বসে আছি অনেকে, সেদিন একজন ভগবান যীশু খ্রিস্টের কথা তুলেছেন, মা শুয়েছিলেন, যীশুর কথা ওঠায় উঠে বসে দুটি হাত জোড় করে যীশুর উদ্দেশ্যে প্রণাম করে বললেন, নিবেদিতার কাছে যীশু খ্রিস্টের কথা আমি অনেক শুনেছি, ওদের যে বই আছে বাইবেল তা থেকে সে আমাকে যীশুর কত সুন্দর সুন্দর কথা পড়ে শুনিয়েছিল। আহা, জগতের লোককে উদ্ধার করতে এসে যীশুকে কত দুঃখ কষ্টই না ভোগ করতে হয়েছে, তবু হাসি মুখে তিনি সব সহ্য করেছেন, সবাইকে ভালোবেসে অত অত্যাচারের পরও নিঃশর্তে ক্ষমা করে গেছেন, নিজের শিষ্যই তো তাঁকে ধরিয়ে দিলে। আহা, হাতে পায়ে বুকে পেরেক বিঁধে কত যন্ত্রণা দিয়ে তাঁকে তারা মারল, অত যন্ত্রণা অত লাঞ্ছনা সত্ত্বেও হাসি মুখে সবাইকে ক্ষমা করে গেলেন। ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তাদের অপরাধ না নেন। এই ভালোবাসা, এই সহ্য শক্তি, এই ক্ষমা, এ কি মানুষের পক্ষে সম্ভব? ভগবান ছাড়া এরকম আর কে সহ্য করতে পারে? ভগবানই তো যীশু রূপে এসে জগৎকে প্রেমের শিক্ষা দিলেন, তাই তো দেখছো না
ওদেশের মেয়ে নিবেদিতা এদেশে এসে আমাদের ঘরের মেয়েদের জন্য কত অপমান লাঞ্ছনা সহ্য করেও হাসি মুখে কাজ করেছে, কত কষ্ট করে এখানে থেকে তাদের লেখাপড়া শেখাতে চেষ্টা করেছে। লোকের বাড়ি গেলে তারা অপমান করেছে, ঘরে ঢুকতে দেয়নি, যদি বা ঢুকেছে চলে আসতে না আসতে অথবা চলে আসার পর গোবর জল গঙ্গা জল ছিটিয়েছে, চোখে দেখেও কিছু মনে করেনি, হাসি মুখে বেরিয়ে এসেছে। তার তো কোনো দরকার ছিল না বাপু, নিজের জীবনকে তিল তিল করে ক্ষয় করে এত অপমান লাঞ্ছনা সহ্য করে এদেশের মেয়েদের জন্য কাজ করার। কিন্তু মেয়ের আমার এমন সুন্দর মন যে, যেহেতু নরেন চেয়েছে, তার গুরু চেয়েছে, গুরু বলেছে, তাই এদেশের মেয়েদের শিক্ষার ভার সে তার নিজের কাঁধে নিয়েছে। দুঃখ কষ্ট অপমান কোনো কিছুকেই গ্রাহ্য করেনি, অথচ যাদের জন্য সে নিজেকে তিল তিল করে ক্ষয় করেছে তারাই তাকে দূর দূর করেছে। আমাদের দেশের মেয়েরা কি এই পরিস্থিতিতে গুরুর জন্য এতখানি ত্যাগ করতে পারত? বলতো বয়ে গেছে আমাদের। তাই তো বলি, ঠাকুর যে কিভাবে কখন কাকে দিয়ে কি করিয়ে নেন তা তিনি ছাড়া কেউ জানে না বোঝে না। একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন, মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়ে সংসারে সকলের ফরমাশ আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি, সারা দিন রাতে 5টা মিনিটও ঠাকুরকে ডাকার সময় পাই না, আমাদের কি হবে মা? আমাদের উপর কি তাঁর দয়া হবে না? মা বললেন, নিশ্চয়ই হবে মা, তিনি তো অন্তর্যামী, সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন, তোমার ভিতরে আকুতি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন। তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা? তিনিই করান, এই সংসার তো তাঁরই, তাঁর ইচ্ছা ছাড়া কি কিছু হয় মা? তাঁর ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না, কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম নাহি হয়। তোমার মধ্যে এই যে ব্যাকুলতাটা এসেছে জানবে তাঁর ইচ্ছাতেই এসেছে, যে তাঁকে ভালোবাসে তাকে তিনি রক্ষা করেন, তাঁকে ভালোবাসো আর নাই বাসো তিনি তোমাকে ভালোবাসেন। সংসারে সাধুও আছে আবার গৃহীও আছে, তবে গৃহীর জন্যই তিনি বেশি ভাবেন, সাধু তো তাঁকে ডাকবেই, কিন্তু গৃহীর যে পিঠে বিষ্মন বোঝা, ঠাকুর বলতেন, তাই গৃহীর জন্যই তাঁর চিন্তা বেশি, শুধু একটু স্মরণ মনন করলেই হল, মনে প্রাণে ব্যাকুল ভাবে তাঁকে ডাকো, তাঁর স্মরণ মনন করো, দিনান্তে দুফোঁটা চোখের জল ফেলে তাঁর নাম করো, ওই দুফোঁটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো? আর সবই তো তাঁর, ওই দুফোঁটা জল শুধু তোমার, ওটুকুই তাঁকে দিও, তোমাদের কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি, ভয় কি মা? ঠাকুর এসে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার এই সহজ পথ বলে দিয়ে গিয়েছে। একদিন মায়ের কাছে গিয়েছি, মনটা খুব খারাপ, মাকে বললাম, মনে যে কিছুতেই শান্তি পাই না, সংসারের জ্বালায় শেষ হয়ে যাচ্ছি, আপনার সঙ্গে কথা বলে শুধু শান্তি পাই। আমার চোখে জল দেখে মা বললেন, তুমি ভুলে যাচ্ছ কেন মা? যা কিছু হচ্ছে সবই ঠাকুরের ইচ্ছে হচ্ছে, এই যে আমার কাছে আসা এও তো তাঁরই ইচ্ছে। ভগবানকে ভালোবাসো, ছেলে মেয়েদের ভগবানকে ভালোবাসতে শেখাও, তাকে যেন আপনার জন মনে করে তারা ভালোবাসতে শেখে। পৃথিবীতে যখন জীব আসে তখন যে যার পূর্বজন্মের প্রাক্তনকে নিয়ে আসে, তাই অনেককে দেখা যায় ছেলেবেলা থেকে ভগবানকে ভালোবাসে,
কেউ হয়তো বড় হয়ে বিপথে যায়। সবই নিজের নিজের প্রাক্তন কর্মের ফল। তবে তাঁর কৃপা হলে তাঁর নিজের লেখা তিনি কেটে দেন, নিজের লেখা নিজে কাটেন। এই জন্যই তো তাঁকে বলে কপাল মোচন। সবই যখন তাঁরই হাতে, তখন তাঁরই কাছে আত্মসমর্পণ করবে। বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরে এলাম। দুদিন যেতে পারিনি। তারপরে যখন গেলাম, দেখলাম মা তাঁর ঘরে বসে আছেন, ঠাকুরের কথা বলছেন, নিজের কথাও বলছেন। বিয়ের পর জয়রাম বাটিতেই থেকেছি বেশি। ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে কামার পুকুরে আসতেন, তখন শাশুড়ি মা লোক পাঠিয়ে আমাকে নিয়ে যেতেন। তখন তো ছোটটি ছিলাম, যে যেমন বলতো সেই মতো করতাম। ওরা শিখিয়ে দিত কিভাবে শাশুড়ির সেবা করতে হয়, স্বামীর সেবা করতে হয়। শাশুড়ি মা আমাকে বড় ভালোবাসতেন। সন্ধ্যাবেলা পাড়ার সব মেয়ে পুরুষ বাড়িতে আসতো ঠাকুরের কথা শুনতে, তাঁর গান শুনতে। ঠাকুর কত কথা বলতেন, কত মজার মজার কথা। আবার তিনি কখনো কখনো গান গাইতেন, আমি চুপটি করে একপাশে বসে শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। কেউ ডাকলে ঠাকুর বলতেন, ওকে ডেকো না, ও ঘুমোক। তারপরে তো দক্ষিণেশ্বরে গেলাম। দক্ষিণেশ্বর থেকে যখন দেশে আসতাম, তখন ঠাকুরের জন্য খুব মন খারাপ করত। জয়রাম বাড়িতে থাকলে ভানুপিসির কাছেই বেশি থাকতাম, সে আমার মনের কথা বুঝত। পরের দিকে দক্ষিণেশ্বরে নহবতে থাকলেও ঠাকুরের সঙ্গে বেশি দেখা হওয়ার সুযোগ ছিল না, তখন তো তাঁর কাছে লোকের ভিড় হয়ে যেত। তারপর তো সব ছেলেরা একে একে এসে গেল। একজন হঠাৎ বলে উঠল, আচ্ছা মা, ঠাকুর যখন তোমাকে ষোড়শী পূজা করেছিলেন, তখন তোমার কি মনে হয়েছিল? মা একটু সলজ্জ হেসে বললেন, কি জানি মা, আমি যেন কিছু বুঝতেই পারিনি, যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। মা ভবতারিণী বোধহয় আমার উপর ভর করেছিলেন, তাই বোধহয় কি হচ্ছে সে বিষয়ে আমার কোনো হুঁশ ছিল না। ঠাকুর যে আমাকে সাজালেন, পায়ে আলতা পরালেন, পুজো করলেন, প্রণাম করলেন, আমি সব দেখছি, কিন্তু কিছুই যেন আমার মনে রেখাপাত করছে না। নইলে ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর আমি স্থির হয়ে বসে রইলাম। অনেক পরে যখন স্বাভাবিক হয়েছিলাম, তখন মনে মনে বারবার তাঁকে প্রণাম করে মার্জনা চেয়ে নিয়েছি। কথাগুলি বলে মা যেন কেমন স্থির হয়ে গেলেন, অনেকটা সময় চোখ বুজে চুপ করে বসে রইলেন। অন্যরা তখন কি ভাবছিল জানি না, আমি কিন্তু তখন মনে মনে বলছিলাম, মা, তুমি যতই লুকোতে চেষ্টা করো না কেন, ঠাকুরের দয়ায় বুঝেছি তুমি স্বয়ং মা ভবতারিণী। ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে গেলেই দেখতাম মা যেন অন্য জগতের হয়ে যেতেন। একদিন ঠাকুরের কথা বলছেন, দক্ষিণেশ্বরে যখন প্রথম তাঁর কাছে এসেছি, তাঁর কাছে রয়েছি, তখন ভাব, সমাধি এসব তো কিছুই বুঝতাম না। দেখতাম সারা রাত ঠাকুর বসে আছেন, তাঁকে ঘিরে রয়েছে এক অপূর্ব আলো, তাঁর সর্বাঙ্গ নিষ্পন্দ, নিথর, মুখে অপূর্ব হাসির রেখা। আমি তো ভয়ে কাঁটা হয়ে যেতাম, জড়সড় হয়ে বসে থাকতাম, কি করব বুঝতে পারতাম না। প্রথম প্রথম ভাগ্নেকে ডাকতাম, সে এসে ঠাকুরের কানে মায়ের নাম শোনাত। দেখতাম ঠাকুর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন। রাত্রে আমার ঘুম হয় না বুঝতে পেরে কিছুদিন পর ঠাকুর আমাকে নহবতে পাঠিয়ে দিলেন। আমাকে অবশ্য শিখিয়ে দিয়েছিলেন কিরকম ভাব হলে কোন নাম শোনাতে হবে। আমার জন্য কত চিন্তা করতেন, কিসে আমি ভালো থাকব তা ভেবে ব্যস্ত হতেন। কি ভালোবাসাই না তাঁর ছিল।
লোকে তো পাগল বলে গুজব ছড়িয়ে দিয়েছিল। আমার মা বাবার মনে কতই না ভাবনা হয়েছিল, পরে সব দেখে শুনে তারা নিশ্চিন্ত হয়েছিলেন। কয়েক মাস মায়ের সান্নিধ্যে মহানন্দে কেটে গেল, তারপর আনন্দের দিন শেষ হয়ে গেল। মা দেশে চলে গেলেন, কারণ রাধু দেশে যাবার জন্য বায়না ধরেছিল। রাধু ছিল তখন সন্তান সম্ভবা। বছরখানেক পর যখন মা কলকাতায় ফিরলেন, তখন তিনি খুবই অসুস্থ, ফলে মায়ের সঙ্গে বিশেষ কথা বলার সুযোগ হয়নি। কিছুদিন পর দেখলাম মায়ের শরীর মোটেই ভালো যাচ্ছে না। সরলাদিকে মায়ের সেবার অনেকখানি দায়িত্ব নিতে হয়েছে, তাকে বেশিরভাগ সময় উদ্বোধনে মায়ের কাছেই থাকতে হয়। দেখে আমার মনে হলো, আমি যদি এই সংসার জালে জড়িয়ে না পড়তাম, তাহলে আমিও তো মায়ের সেবা করতে পারতাম। মায়ের শরীর ভালো নয় বলে মায়ের দর্শন প্রায় বন্ধ ছিল। মায়ের জন্য খুব মন খারাপ করত। একদিন সরলাদি আমাদের বাড়িতে এলো, বলল, মা আগের চেয়ে একটু ভালো, এখন মাকে দর্শন করতে যেতে পারো। পরের দিনই মাকে দর্শন করতে গিয়েছি, দেখলাম মা খুবই দুর্বল, কথা বলতে কষ্ট হয়, বেশিক্ষণ বসতে পারেন না। কিছুক্ষণ মায়ের কাছে বসে বসে মাকে দেখলাম, আসার সময় প্রণাম করতেই মাথায় হাত রাখলেন এবং অপূর্ব স্নেহের সঙ্গে মধুমাখা কণ্ঠে বললেন, প্রসাদ নিয়ে যেও মা। কিছুদিন পর মা আরো অসুস্থ হয়ে পড়লেন, মায়ের দর্শন বন্ধই হয়ে গেল প্রায়। আমরা গিয়ে দূর থেকে মনে মনে তাকে প্রণাম করে চলে আসতাম। কখনো কখনো মা চোখ খুলে আমাদের দেখতেন, তার মধ্যেও দেখতাম ইশারায় গোলাপ মাকে অথবা সরলাদিকে বলতেন সবাইকে প্রসাদ দিতে। একদিন দেখি সদর দরজার কাছে স্বয়ং মহারাজ স্বয়ং দাঁড়িয়ে আছেন। সেদিন অনেক পুরুষ ও মহিলা ভক্তকে দেখলাম মায়ের বাড়িতে। মহারাজ বলছেন, কেউ ওপরে যাবেন না, মায়ের শরীর একেবারেই ভালো নেই। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। দু একদিন পরে এলো শেষের সেই ভয়ঙ্কর দিন। খবর পেয়ে ভোরবেলা মায়ের বাড়িতে গেলাম, লোকে লোকারণ্য, সকলে চোখে জল, মেয়েরা ডুকরে কাঁদছে, আমারও বুক ফেটে কান্না এলো। দেখলাম মায়ের ঘরে ফুলে ফুলে ঢাকা মায়ের ভগবতী তনু, মুখখানা জ্যোতির্ময়, করুণায় ঢল ঢল। মাকে দেখেই মন ভরে থাকত, মায়ের কাছে দীক্ষা নেওয়ার কত সুযোগ ছিল, কিন্তু তখন দীক্ষা নেওয়ার কথা তেমন মনে ওঠেনি। ছেলে মেয়ে সামলাতেই হিমশিম খেতাম, ভাবতাম দীক্ষা নিয়ে পুজো জপ কিছুই করতে পারবো না। সরলাদিকে দু একবার বলেছিলাম, সে বলত, ব্যস্ত হয়েও না, সময় হলেই সব হবে। তারপর তো মা চলেই গেলেন, পরে মায়ের ভারী বাসুকি শরৎ মহারাজের চরণে আশ্রয় পেলাম। মাকে হারিয়ে তার মধ্যে আবার মাকেই ফিরে পেয়েছিলাম।